প্রিয় স্নেহের বিকমের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা শেষ হলো অনার্স এবং জেনারেল উভয়েদে তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের জেনারেলদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কোশ্চেনটি এসছে সেটি নিয়ে রিভিউ করব এবং যারা তোমরা এইচএস পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে তোমাদের দু হাজার প্রশ্নপত্র কেমন হয়েছে সেইভাবে তোমরা তোমাদের দু হাজার যে পরীক্ষা দেবে তার জন্য তোমরা অনেকটা প্রিপারেশান নিতে পারবে क्वेश्चन প্যাটার্ন কীরকম হয় তারও একটা ধারণা তোমাদের মনে জন্মাবে তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করব এবং যারা এইচ তোমরা স্টুডেন্ট দেখছো তাদের জন্য প্রিভি স্টাডি ক্লাসের তরফ থেকে অফলাইনে ক্লাস কিন্তু করানো হচ্ছে খুবই সামান্য রেভুলেশনের বিনিময় তোমরা মাত্র দুশো থেকে আড়াইশো ঠিক আছে টাকার মধ্যে তোমরা কিন্তু পার সাবজেক্ট পড়তে পারবে তোমরা যারা চাইছ তারা যোগাযোগ করতে পারো তো দেখে নাও তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এমডিসি এবং আরেকটি কথা বলবো যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাইছো অনেকেই যোগাযোগ করেছো এবং এখনও অনেকে আছো হয়তো এখনও তোমরা ভেবে উঠতে পারছো না তো যদি চাও অফলাইনে ক্লাস করতে ঠিক আছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা অফলাইনে ক্লাস করার জন্য তো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা এক মাস ক্লাস নিয়ে দেখো তফাৎ বুঝতে পারবে অন্যান্য জায়গা থেকে ঠিক আছে তো দেখে নাও ফাইন্যান্সিয়াল অ্যাকাউনটিংয়ের এমডিসি ওয়ান পেপার দেখো আমি যে থিওরি কোশ্চেন দিয়েছিলাম সাজেশন দিয়েছিলাম যে কোশ্চেনগুলো দিয়েছিলাম একদম হানড্রেড পার্সেন্ট কোশ্চেনগুলো এসছে দেখে নাও বলছে এনি নেম এনি ফাইভ ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাকাউন্টিং ইনফরমেশানের ব্যবহারকারী পাঁচজনের নাম তোমাদের লিখতে বলেছে ঠিক আছে অর তার সাথে অর দিয়েছে নেম দ্য অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশন উইচ আর অ্যাপ্লিকেবেল ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস ঠিক আছে তো এই ফলোয়িং কেসেসে কী হবে সেগুলো আমাদের বলতে বলেছে ঠিক আছে এভরি ট্রানজ্যাকশান হ্যাজ টু অ্যাসপেক্ট মানে এখানে যে মেশিন কনসেপ্ট টুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট ঠিক আছে গোয়িং কনসার্ন কনসেপ্ট এই কোনটা কি কনসেপ্ট বা অ্যাসপেক্ট হচ্ছে সেগুলো আমাদের বলতে বলেছে ঠিক আছে তো আশা করি তোমরা এগুলো পেরেছো আমি পরবর্তী ভিডিওতে অ্যান্সারগুলো বলে দেবো ঠিক আছে যেরকম এভরি ট্রানজ্যাকশান হ্যাজ টু অ্যাসপেক্ট ঠিক আছে এগুলো তোমরা কী কী করেছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের কারেকশন করে দেবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ করে তোমরা লিখে জানিও তারপর দেখো কোশ্চেন এসছে নেম দ্য

তো এগুলো আমাদের করতে বলেছে এগুলো আমরা আমাদের পাঁচ নম্বরে দিয়েছে গুডস রিটার্ন বাই হিরান দু হাজার পাঁচশো তার সাথে অর হিসাবে দিয়েছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পিকিং আপ দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য ব্ল্যাঙ্কেট অ্যামাউন্ট স্পেন ফর রিপেয়ারিং অফ এ মেশিন ইজ এ ক্যাপিটাল অবলিক রেভিনিউ এক্সপেন্ডিচার তো এগুলো আশা করি তোমরা জানো কারণ তোমাদের আমি বলেই দিয়েছিলাম যে রেভিনিউ এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাকে বলে এবং প্রত্যেকের উদাহরণগুলো তোমরা একটু জেনে যাও সেখান থেকে কিন্তু পারবে আমি ক্লাসে যারা আমার কাছে পড়ে তাদেরকে প্রত্যেককে আমি করে দিয়েছিলাম আশা করি প্রত্যেকে এই অ্যান্সারগুলো করতে পেরেছে ঠিক আছে রেজিস্ট্রেশন কস্ট ইনকার্ড বাই অ্যাকোয়ারিং এ বিল্ডিং ইজ এ ক্যাপিটাল পাবলিক রেভিনিউ তো বিল্ডিং যখন কিনতে গেছে সেখানে রেজিস্ট্রেশন যে কস্ট লেগেছে সেটা একবারই লাগে একবার একবারই করতে হয় রেজিস্ট্রেশন ঠিক আছে তার মানে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ এ মেশিন ইজ এ ক্যাপিটাল রেভিনিউ ওয়েজ এস দিচ্ছে মেশিনারি তো মেশিনারি আমাদের যখন কিনি একবারই ওয়েজেস ইনস্টলেশনের জন্য ওয়েজ এস দিই তারপর তার ফল আমরা দু তিন বছর ধরে ভোগ করি তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যালারি পেইড এমপ্লয়ি ইজ এ ক্যাপিটাল রেভিনিউ এটি স্যালারি পেইড আমরা দিচ্ছি প্রতি মাসে এই মাসেই দিতে হচ্ছে তার মানে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার প্রিমিয়াম মানি পেইড ফর ইনস্যুরিং স্টক ইজ এটা তোমরা আমাকে বল জানাবে ঠিক আছে এটিও একদম খুবই সোজা দিয়েছে মানে এখানে পাঁচে পাঁচ একদম তুলে নেওয়া যায় ঠিক আছে তারপর দেখো আমাদের একটা অঙ্ক দিয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশান অ্যাসালটিং প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড একত্রিশ তিন দু হাজার তেইশ আন্ডার অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যাকুরাল বেসিসের অঙ্ক দিয়েছে ঠিক আছে গ্রুপ বিতে কী দিয়েছে আমাদের একটি প্রিপেয়ার মেশিনের অ্যাকাউন্ট দিয়েছে এবং তার সাথে দিয়েছে স্টেট টু পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন ব্যাড ডেপ ও প্রভিশন ফর ডাউটফুল ডেপ ব্যাড ডেপ এবং প্রভিশন ফর ডাউটফুল ডেপটের মধ্যে পার্থক্য দিয়েছে ঠিক আছে এবং তার সাথে একটু অঙ্ক দিয়েছে এত ট্রায়াল ব্যালেন্স একত্রিশ তিন দু হাজার তেইশ অফ সাহা ব্রাদার্স ইনক্লুড দ্য ফলোয়িং আইটেম প্রভিশন ফর ডাউটফুল ডেপ পঁচিশ হাজার ব্যাড ডেপ দশ হাজার সানডি ডেট অস এক লাখ তেতাল্লিশ হাজার দ্য এন্ট্রি অন স্ক্রুটিনি

চার প্লাস ছয় দিয়েছে যার মানে চার থিওরির জন্য এবং ছয় অঙ্কের জন্য ঠিক আছে তো আশা করি তোমরা ডেপ্রিসিয়েশন অঙ্কও করেছো অথবা যারা প্রভিশন ফর ডাউটফুট ডেপির অঙ্কটা খুবই সোয়া দিয়েছে অঙ্কটা হয়তো তোমরা করেছো ঠিক আছে অ্যান্সারগুলো আমি পরে তোমাদের সব কিছুই বলে দেবো সলভ করে দ্য ফলোয়িং এরস ওয়ার ডিডাক্টেড আফটার প্রিপারেশন অব দ্য ট্রায়াল ব্যালেন্স শো জার্নাল এন্ট্রিস টু রেকটিফাই দ্য এরস সেলস ডেবুক ওভারকাস্ট সেলস ডেবুক ওভারকাস্ট হয়ে গেছে মানে সেলস ডেবুক বেড়ে আছে তাহলে সেলস ডেবুকে কমাতে গেলে কী করতে হবে তাকে ডেবিট করতে হবে ঠিক আছে তার মানে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট অফ রুপিস ফিফটি ফাইভ রিসিভ ফ্রম সি অধিকারী ওয়াস পোস্টেড টু হিস অ্যাকাউন্ট পাঁচশো পঞ্চাশ এখানে অ্যামাউন্টের কিন্তু গন্ডগোল হয়েছে একটা ঠিক আছে তারপরে বলেছে এ পেমেন্ট ন হাজার পাঁচশো টু ওয়ার্ডস কস্ট অফ স্ট্যাম্প ফর রেজিস্ট্রেশন অফ এ নিউ ল্যান্ড ডিসাইডেড টু লিগাল চার্জ অ্যাকাউন্ট ঠিক আছে ক্যাশ পেই টু সুজয় বর্মন ফর দশ হাজার রংলি ডেবিটেড টু সুজয় বর্ধন অ্যাস রুপিস ওয়ান থাউজেন্ড দশ হাজারটা এক হাজার হয়ে গেছে ডিসকাউন্ট এলার পাঁচশো টু মিস্টার এক্স ক্রেডিটেড টু ডিসকাউন্ট রিসিভ এখন এই প্রত্যেকটা দেখবে আমি যে তোমাদের এক্টিভিশনেরও পাঁচটা এক্সাম্পল দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু এন্ট্রিগুলো রয়েছে এবং ক্লাসে আমি প্রত্যেককে যেগুলো যাদের করিয়ে দিয়েছি দশটা করে অঙ্ক তার মধ্যে থেকেই অঙ্কগুলো দিয়েছে তো দেখে নাও

এখানে অঙ্কগুলো দেখে নাও মানে এখানে ডেট অফ লেজার অ্যাডজাস্টমেন্টও অ্যাকাউন্ট দিয়েছে অফ লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টও দিয়েছে দুটো মিক্স করা দিয়েছে অঙ্ক দশ নম্বরের ঠিক আছে আমি অনেককে বলেছিলাম যে মিক্স করা অঙ্ক যাদের আমি অফলাইনে পড়িয়েছিলাম তাদের বলেছিলাম মিক্স করা অঙ্ক কিন্তু এবারে আসতে পারে দেখে নাও তোমরা তারপর দেখে নাও আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে এবং ব্যালেন্স শিট করতে দিয়েছে ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট ইন্টিগুলো দেখে নাও স্টক দিয়েছে স্টক ভ্যালু আট হাজার ওয়াশ ডিস্ট্রয়েড বাই ফায়ার একদমই সোজা অ্যাডজাস্টমেন্টগুলো দিয়েছে আউট অফ পারচেস গুডস আট হাজার ওয়াট ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পেল আর প্রভিশন ফর ডাউটফুল ডেপ দিয়েছে এবং প্রভিশন ফর ডিসকাউন্ট দিয়েছে তবে মানে আশা করি প্রত্যেকেরই তোমাদের ফাইনাল অ্যাকাউন্টসে আমাকে খালি অ্যান্সারগুলো জানাবে তোমরা টোটাল কত বেরিয়েছে যদি মনে থেকে থাকে তাহলে টোটাল যারা যে অ্যামাউন্টগুলো বেরিয়েছে ঠিক আছে তারা এই অ্যামাউন্টগুলো আমাকে যেগুলো অ্যান্সার বেরিয়েছে আমাকে লিখে জানাবে আমি যখন সলভ করবো তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে এবং রিসিপ পেমেন্টের অঙ্ক দিয়েছে রিসিপ পেমেন্টের রিসিপ পেমেন্টের অঙ্ক দিয়েছে ঠিক আছে পনেরো নম্বরে দেখে নাও সোজা অঙ্কই দিয়েছে তোমাদের মোটামুটি ঠিকঠাকই অঙ্ক আছে এবং তার সাথে সিঙ্গেল এন্ট্রি দিয়েছে ঠিক আছে তোমাদের সিঙ্গেল এন্ট্রি করে দিয়েছে ঠিক আছে পনেরো নম্বরে আমাদের দুটো অঙ্ক করতে হয়েছে পনেরো নম্বরে দুটি এবং বাকি সব দশ নম্বরে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের এখন সে কোশ্চেন কীরকম এসছে যারা বিশেষ করে এইচ এখন রেজাল্ট বেরাবে আর তোমাদের ঠিক আছে আট তারিখে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনেকে কলেজে পড়বে তো কোশ্চেন পেপারটা তোমাদের হেল্প হবে তো আশা করি তোমাদের প্রত্যেককে প্রত্যেকের ভালো পরীক্ষা গেছে কেমন পরীক্ষা গেল অনেকেই তোমরা এখনও জানাও নি তোরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং অনার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের পরীক্ষা কেমন গেল তোমরা জানিও কমেন্ট বক্সে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো